আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এবি টোয়েন্টিফোরের সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের উপর নতুন আঘাত হানল যুক্তরাষ্ট্র। এখন থেকে হুয়াওয়ের অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেম কিছু সেবার আর কোনো আপডেট ভার্সন দেবে না মার্কিন টেক জয়েন্ট গুগল। এতে নতুন হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের ইউটিউব, গুগল ম্যাপসের মতো অ্যাপগুলো আর থাকবে না। বিবিসি অনলাইনের এই প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। সম্প্রতি হুয়াওয়েকে যুক্তরাষ্ট্র এমন কোম্পানিতে তালিকাভুক্ত করেছে যার সঙ্গে বাণিজ্য করতে হলে মার্কিন কোম্পানিগুলোকে লাইসেন্স নিতে হবে। এরপরে গুগল এই সিদ্ধান্তের কথা জানান। এক বিবৃতিতে গুগল জানায় তারা আদেশ মেনেই কাজ করছে এবং এর প্রভাব পর্যালোচনা করছে। গুগলের নতুন এই সিদ্ধান্তের কারণে হুয়াওয়ের গুগলের নিরাপত্তা বিষয়ক আপডেট ও প্রযুক্তিগত সহায়তা আর পাবে না। তবে ওপেন সোর্স প্ল্যাটফর্মে থাকা সফটওয়্যারগুলোর শুধু সচল থাকবে হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হুয়াওয়ের নতুন ডিভাইসে ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপ, ক্রোমো ব্রাউজারের মতো জনপ্রিয় গুগল অ্যাপসগুলো আর থাকবে না, কারণ এসব সেবা ওপেন সোর্স লাইসেন্সের আওতায় পড়ে না। এগুলো পেতে গুগলের সঙ্গে বাণিজ্যিক চুক্তির প্রয়োজন হয়। তবে গুগল প্লে স্টোরের অ্যাক্সেস থাকা বর্তমান হুয়াওয়ের ডিভাইস ব্যবহারকারীরা এখনও গুগলের অ্যাপ্লিকেশন আপডেট ডাউনলোড করতে পারবেন। তবে এ বিষয়ে হুয়াওয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবি টোয়েন্টিফোরের সাথে থাকুন, যখনই সংবাদ তখনই দেখুন। এবি টোয়েন্টিফোরের সব সংবাদ দেখতে ভিজিট করুন এবি টোয়েন্টিফোরের ফেসবুক পেজে। একই সাথে সাবস্ক্রাইব করুন এবি টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলটি। এবি টোয়েন্টিফোরের সব অনুষ্ঠান একসাথে দেখতে ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে এবি টোয়েন্টিফোরের নিজস্ব অ্যাপ। শত ব্যস্ততার মাঝেও এবি টোয়েন্টিফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ।